নমস্কার আপনারা হয়তো বিটেকে কোনো না কোনো স্ট্রিমে ভর্তি হবেন কিন্তু ভর্তি হওয়ার আগে কী কী সাবজেক্ট রয়েছে এবং কত মার্কস পেতে হবে ও থিওরি প্র্যাকটিক্যাল ইন্টারনাল এই সব বিষয় আজকে আমি বলবো প্রথমে বলি থিওরি নিয়ে থিওরির টোটাল মার্কস একশো এর মধ্যে অ্যাটেন্ডেন্স ফাইভ মার্কস ইন্টারনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট পঁচিশ মার্কস এক্সটার্নাল এক্সাম সত্তর মার্কস এবং পাঁচ মার্কস হচ্ছে চল্লিশ মার্কস এই থিওরির ক্ষেত্রে আপনাকে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার এবং আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন তার বই এই সব কিছু নিয়ে থিওরি তৈরি হবে এর মধ্যে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি একটি পেপার থাকবে এবং অঙ্কের তিনটি পেপার থাকবে ফার্স্ট সেম সেকেন্ড সেম ও থার্ড সেমে ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্রেডিট রয়েছে এবং এই ক্রেডিটের ওপর আপনার সিজিপিএ তৈরি হবে এবার আপনার টোটাল থিওরি একশো মার্কসের পাঁচ মার্কস বা মিনিমাম মার্কস পেতে হবে চল্লিশ এই চল্লিশের মধ্যে ইন্টারনাল তিরিশ থাকছে এবার আপনি যদি ইন্টারনালে তিরিশ পেয়ে যান তাহলে আপনাকে এক্সটার্নাল পরীক্ষাতে সবচেয়ে কম দশ পেতেই হবে ইন্টারনাল তিরিশ মার্কসও বিভিন্ন ভাগে রয়েছে এর মধ্যে ফাইভ মার্কস আছে অ্যাটেন্ডেন্সে এবং বাকি পঁচিশ মার্কস রয়েছে ইন্টারনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট নিয়ে এক্সটার্নাল এক্সাম সত্তর মার্কসের মধ্যে রয়েছে টেন মার্কস এমসিকিউ এবং বাকি ষাট নাম্বার রয়েছে পাঁচ নাম্বার বা দশ নাম্বার কোশ্চেন এবার বলি প্র্যাকটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যাল কলেজে করানো হয় এবং পরীক্ষাও কলেজেই হয় প্র্যাকটিক্যাল একশো মার্কসের হয়ে থাকে এই একশো মার্কসের মধ্যে থাকছে ইন্টারনাল ল্যাব নোটবুক ভাইভা এক্সটার্নাল এক্সাম বা ফাইনাল যে ল্যাব এক্সাম হবে সেটি ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ফিল্ড যেমন মেকানিক্যাল কম্পিউটার ইলেকট্রিক সিভিলে আলাদা আলাদা সাবজেক্ট আছে এছাড়াও প্র্যাকটিক্যাল ও প্রোগ্রামিং নিয়ে টোটাল সিলেবাস তৈরি এই বিষয়ে আমরা পরে আরও ভিডিও নিয়ে আসব চিন্তার কোনো বিষয় নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন